আসসালামু আলাইকুম দর্শক, আমি চলে আসছি ফতুল্লার কবুতরের হাটে। আজকে হাটের অবস্থা অনেক খারাপ, কবুতরের দাম অনেক কম, কবুতর পালোয়েরা এসব কবুতর বিক্রি করতে পারতেছে না, অনেক আয়ুতাস করছে। আমরা দেখছি ভিডিওর শেষ অংশে আছে যে কবুতর 100 টাকা পিস কবুতর বিক্রি করতেছে, এত খারাপ অবস্থা। দেখার জন্য শেষ পর্যন্ত সাথে থাকুন, মূল ভিডিওতে যাওয়া যাক। দর্শক মণ্ডলী, চলে আসছি ফতুল্লার হাটে, কবুতরের হাটে। প্রতি মঙ্গলবার আর শুক্রবার এই হাটটি বসে। ভাই, আপনি কটা কবুতর দেখেন না, ওর দেখান দাম টাম বলেন। দর্শক, বাঘা পেয়ার চোখটা একটু দেখান, দাম চাইতে আছে। একটা রাখেন, একটা রাখেন, একটা রাখেন, দাম চাইতে আছে 1500 টাকা পেয়ার হলে বিক্রি করবো। আপনার কি বাসায় আরও আছে? জি, বাসায় আরও আছে। আচ্ছা, আপনার এই কবুতরটা যদি এখন হাটে বিক্রি না হয়, যাই হোক, কারণ কাস্টমার যদি আপনার উপরে ফোন করে, কবুতর নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলেন, যে বাঘা পেয়ার যদি কেউ কিনতে চায় কিংবা অন্য অন্য কবুতর কিনলেও আপনার সাথে যোগাযোগ করতে পারে। নাম্বারটা বলেন। 01408-01408-202-982-985-985। জি। আচ্ছা ভাই, বাঘা দূরে দিকে নেন আমার সাথে। আচ্ছা ভাই, আপনি কথা বলেন, কি বলতে চাইতেছেন? বলতে আছি, আমরা কবুতর পালি, সকাল বেশি কবুতর পালি, এই কবুতরের বাজার যেমন কমে রয়েছে। হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে হিসাবে খাবার দাম বাইরে গেছে, আদার দাম বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কবুতর কিনবো, বেচবো, পালমো, সকাল বেশি সবাই উড়াবো। কবুতর কিনলে হয় 500, বেচলে হয় 150, বুঝছেন? আদার দাম আসে না এগিয়ে। এইভাবে কবুতর পালে চলবো। শখের জিনিস কবুতর, শখের জিনিস ঠিক আছে, তারপর কিন্তু একটা লেভেল আছে, তো লেভেল ছাড়া গেছে। আচ্ছা ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ রিজা হোসেন। আপনি কই পালেন কবুতর? বাবরের বউবাজার। হ্যাঁ, চল বউবাজার। কবুতর ছাড়াছাড়ি করেন? ঠিক আছে, ছাড়াছাড়ি করেন, ভালো। ইনশাআল্লাহ আল্লাহ বাসার এই বছর করবো। ওপেল টিভি, ওপেল টিভি, আমিও কবুতর পালি, আমিও ছাড়াছাড়ি করি। আচ্ছা, আমার কবুতরের প্রতি শখ আছে, তাই আমি হাঁটে হাঁটে ভিডিও করি, মানে গরুর ভিডিও ছাড়ি আমি। আচ্ছা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন ভাই, আসি। ওপেল 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 ভিডিও। দর্শক, আমরা হাঁটের ভিতরে চলে যাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমিও কবুতর বলি, আমি নিজেও বুঝি। কোন কবুতর আনছেন? আপনার একটা কবুতর দেখান। গলা কষা কবুতর, গলা কষা নন না, মাদি 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 গলা কষা সিলভার। দাম কত চাইতেছেন এখন? দাম যদি 700 টাকা, 700 টাকা দাম চাইতেছে গলা কষা সিলভার চুইঠাল। দাম আমি করে নিতে পারবেন? বেচা কিনা, কি বেচা কিনা করছেন? একটু বেচার মতো না, বেচার মতো না, দাম বলতেছে আসলে পোষাইতেছে না, পোষাইতেছে না। তারপরে দেখি দর্শক, কাস্টমার আছে কবুতর, দাম অনেক কম। নিয়মিত বালোয়ার পাইলেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? ভাই, কি অবস্থা বাজারের? এই তো বাজারের অবস্থা মোটামুটি ভালো। ভালো, কেমন দাম চান? একটু কবুতর দুই একটা দেখান, দেখে একটু দাম টাম বলেন।
কষা জোড়া দর্শক কষা জোড়ার দাম কোন যাইতো স্যার জোড়াটা দাম ছিল 1500 কষা জোড়া কবুতর দাম দিতেছে 1500 কবুতর দাম মোটামুটি অনেক কম তারপর দাম আমি করে নিতে পারবেন সাদা বোম্বাই দুইটা মাদি আছে সাদা বোম্বাই মাদি দুইটা মাদি সাদা বোম্বাই দাম দিতেছে 2500 ভাই বাগদাদি জোড়া আছে 1000 টাকা বাগদাদি জোড়া আছে 1000 টাকা ভাই আপনার কাছে যদি পরে যোগাযোগ করে কিনতে পারবো কবুতর ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা একটু কষ্ট করে আপনার এই আসতে মোবাইল ভিডিও করতে গিয়ে অনেক লোকজন বেশি কিন্তু বেচা কিনা কম এক ভাই আপনার নাম্বারটা কোন ভাই 0190 3636 96 904 904 আপনি কোন কোন হাটে যান ভাই আমি ভাই ঢাকার আশেপাশে মোটামুটি সব হাটে নামটা ভাই আপনার আব্দুল আহাল ভাইয়ের সাথে কথা বললাম ভাই ভালো লাগছে আপনার যোগাযোগ করলে কবুতর নিতে পারবেন দর্শক ওয়ালাইকুম আসসালাম ভাই সিলভার সিরাজির দাম কত দিয়ে দিয়েছেন ভাই হাঁসের বাচ্চা কত করে পিস কত 60 টাকা জোড়া দর্শক এগুলো কি মুরগি ভাই এখানে হাঁস মুরগিও পাওয়া যায় ভাই কবুতর হালের পাশাপাশি প্রচুর দেশি মুরগি পাওয়া যায় প্রচুর দেশি মুরগি পাওয়া যায় রানিং ডিম পরা মুরগি 450 টাকা দাম চাইতেছে ভাই অশোক হাটটা অনেক বড় এটা কি কবুতর এই যে কালো কালো মুম্বাই দাম চান কত মুম্বাই কালো মুম্বাই দাম চাইতে আছে 2500 আর এই চুল্লি গ্যাসুল্লির দাম চান কত গ্যাসুল্লি চুইটাল দাম চাইতে আছে 2000 টাকা জোড়া আর এই জাক আছে জাক জোড়ার কত দাম চান ধোপাস ধোপাস কত দাম দিতেছে ধোপাসের দাম চাইতেছে 2500 পর কটা কটা আটটা আটটা পর দাম চাইতেছে মুসল্লম জোড়া কত দাম চান ভাই মুসল্লম দাম চাইতেছে 2000 ভাই কবুতর দাম নাকি কম আপনি যদি বেশি দিতে আছেন ভাই কাঁদতে বলছে আমি কবুতর এনে ভালো আইডিয়াল বাচ্চা মুগা হচ্ছে
কবুতর ভালা দিয়ে বলে বাজে বাজার অবস্থা খুব খারাপ দর্শক মণ্ডলী 10 টাকা কত 10 টাকা পিস কত কইরা 120 দর্শক 100 টাকা পিস কবুতর মাথা নষ্ট 100 টাকা পিস কবুতর ভাই একটা কবুতর একটু ধরে দে হান না আবার সাদা না ধরে দে আবার বিজ্ঞাপন দিবেন না ভাই হ্যাঁ বিজ্ঞাপন দিব এই যে ভাই এত সুন্দর কবুতর দাম চাইতাছে 100 টাকা পিস 100 টাকা পিস এত সুন্দর একটা কবুতর 10 টাকা কবুতর 1000 টাকা মাত্র বাজারের অবস্থা খুব খারাপ দর্শক কবুতরের দাম নাই বললেই চলে 10 টাকা 1000 খালি রাখতে আছে 10 টাকা 1000 100 টাকা পিস কবুতরের দাম মাথা নষ্ট 10 টাকা 1000 100 টাকা পিস কবুতর অবাক কাণ্ড দর্শক আজকের মতো এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম